খবর ইতিমধ্যে রাজ্যত বিগত কেবাদিনের পর নেরানেপেরা বরষুণ আর ইয়ার ফলত বিভিন্ন অঞ্চলত দেখা পাওয়া গেছে বানপানী আর এইবার বানপানীত পুনের অন্য এগারী ব্যক্তির মৃত্যু হয়েছে। আর এই মুহূর্ত জানাব বিচার এই বিশেষ খবরটো যে বদরপুর পুনের বানত আক্রান্ত হয়ে এগারী ব্যক্তির করুণ মৃত্যু, বানপানীত ডুবি বদরপুর তহির আলির করুণ মৃত্যু, বানপানীর মাজত ঘরলে যাওতে প্রাণ গল তহির আলির, করিমগঞ্জর বদরপুর ভয়ঙ্কর বানর করুণ পরিণতি, বানত করুণ পরিণতি, বদরপুর দত্তপুর গাঁওয়ার বাসিন্দা আছিল তহির আলী, দত্তপুর গাঁওয়ার বাসিন্দা আছিল তহির আলী, ভয়ঙ্কর বান ভূমিস্খলনত করিমগঞ্জত মৃতকর সংখ্যা ছগৰাকীলৈ বৃদ্ধি পাইছে। এতিয়াও করিমগঞ্জের বিভিন্ন অঞ্চলত বানপানীর কবলত বহু অঞ্চল, তহির আলীর মৃত্যুক লৈ অঞ্চল জুড়ে এটা শোকর ছাঁ পড়েছে। বানপানীত ডুবি বদরপুর তহির আলীর করুণ মৃত্যু, আর এই মুহূর্ত জানাইছো এই গুরুত্বপূর্ণ খবরটো। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তত নেরানেপেরা বরষুণের ফলত বিভিন্ন অঞ্চলত ন ন অঞ্চলত বানপানী দেখা পোৱা গৈছে আর এইবার পুনের বদরপুর তহির আলীর করুণ মৃত্যু হয়েছে। বানপানীর মাজত ঘরলৈ যাওতে প্রাণ গল তহির আলী, করিমগঞ্জের বদরপুর ভয়ঙ্কর বানর করুণ পরিণতি, বদরপুর দত্তপুর গাঁওয়ার বাসিন্দা আছিল তহির আলী, ভয়ঙ্কর বান ভূমিস্খলন করিমগঞ্জন বর্তমান সময়লকে ছগৰাকীলৈ বৃদ্ধি পাইছে মৃতকর সংখ্যা। ইয়ার পূর্বে দেখা পোৱা গৈছিল যে একটা পরিয়ালর পাঁচগৰাকীক লোকে ভূমিস্খলনের ফলত করুণ মৃত্যুক সাবটি লবলগা হয়েছিল। আর আজির দিন পুনের অন্য এগারী ব্যক্তির বানপানীর কবলত পরে মৃত্যুমুখত পরিছে আর ইয়ার ফলত এতিয়া বদরপুর শোকর ছাঁ পড়েছে। আর এই মুহূর্তে আমার ওসর মন্তব্য আহি পড়েছে, পুনে পুনে আপনার মন্তব্য দেখাবলে চেষ্টা করি। আজি পূর্ব দত্তপুর গ্রাম এংলার বাজার জিপি নর্থ করিমগঞ্জ এলএসি এই সমষ্টির পূর্ব দত্তপুর গ্রামের তসির আলী নামক এই একজন বুড়া মানুষ দেখে ঢুকাইছে। খবর পাইছো, খবর পাই ইয়াত আহিছো, আহি দেখিলো যে ঘরের ওসর এটা পুষ্করিণী আসলে এই পুকুরীত পড়ি তখন মানে ঢুকাইছে। ঘরত মাইকীক কইছিলে যে চাহ বনাওক, আহি চাহ খাম, আহি আর চাহ খাব পোৱা নাই, তখন ঢুকাইছে। ঘরের মাইকীজনে যেতিয়া দেখিছে তখন পানির তলত হাবুটুবু খাইছে, আওয়াজ দিছে ওচরা ওচরি বাড়ির পর মানুষ আহিছে, মানুষ অহার পিছত উদ্ধার করেছে, উদ্ধার করে দেখি দেখা পালে যে মানুষজন ঢুকাইছে। ইয়ার কারণে বড় দুঃখ লাগিছে। মই এতিয়া সরকারের ফলের পর কোনো মানুষ আহিছে মই জিপির পর এই খবর পাই মই জানাইছো সার্কুল অফিসত, আর এই বদরপুর থানা অসি ইনচার্জ স্যারক জানাইছো, এই এসডিআরএফক জানাইছো, সকলো আহিব বলে কইছে। এতিয়ালৈকে ফার্স্ট ইয়াত এই আব্দুর রুফ আমিন আমার ইয়ার ব্লক মন্ডল তখন আহি পাইছে, ইয়ার কারণে তখনক ধন্যবাদ দিছো, আর সকলো আহিব বলে আশা করছো, আর ডর দুঃখ পাইছো। ইয়ারপর ইয়াত আহি আমি এই সমবেদনা জ্ঞাপন করছো। আজি পূর্ব দত্তপুর গ্রাম এংলার বাজার জিপি নর্থ করিমগঞ্জ এলএসি এই সমষ্টির পূর্ব দত্তপুর গ্রামের তসির আলী নামক এই একজন বুড়া মানুষ তখন ঢুকাইছে। খবর পাইছো, খবর পাই ইয়াত আহিছো, আহি দেখিলো যে ঘরের ওসর এটা পুষ্করিণী আসলে এই পুকুরীত পড়ি তখন মানে ঢুকাইছে। ঘরত মাইকীক কইছিলে যে চাহ বনাওক, আহি চাহ খাম, আহি আর চাহ খাব পোৱা নাই, তখন ঢুকাইছে। ঘরের মাইকীজনে যেতিয়া দেখিছে তখন পানির তলত হাবুটুবু খাইছে, আওয়াজ দিছে ওচরা ওচরি বাড়ির পর মানুষ আহিছে, মানুষ অহার পিছত উদ্ধার করেছে, উদ্ধার করে দেখি দেখা পালে যে মানুষজন ঢুকাইছে। ইয়ার কারণে বড় দুঃখ লাগিছে। মই এতিয়া সরকারের ফলের পর কোনো মানুষ আহিছে মই জিপির পর এই খবর পাই মই জানাইছো সার্কুল অফিসত, আর এই বদরপুর থানা অসি ইনচার্জ স্যারক জানাইছো, এই এসডিআরএফক জানাইছো, সকলো আহিব বলে কইছে। এতিয়ালৈকে ফার্স্ট ইয়াত এই আব্দুর রুফ আমিন আমার ইয়ার ব্লক মন্ডল তখন আহি পাইছে, ইয়ার কারণে তখনক ধন্যবাদ দিছো, আর সকলো আহিব বলে আশা করছো, আর ডর দুঃখ পাইছো। ইয়ারপর ইয়াত আহি আমি এই সমবেদনা জ্ঞাপন করছো। আজি পূর্ব দত্তপুর গ্রাম